কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ। একটা সন্দেহবশত আসছে আর কি, তো ভালো, বাকিটা আল্লাহর হাতে। হাতে একটা টিউমার হয়েছিল এখানে, তো হওয়ার পরে ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পরে উনি একটা কাঁচা জিংলা দিয়ে, এই মান জবান ঠিক ছিল, এখন জায়গায় জায়গায় উজা বুদ্ধ কবিরাজ হয়ে প্রতারক হয়ে আমাদের জিনিসটা আস্তে আস্তে কমে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো মানুষে বিশ্বাস করেন। আল্লাহর রহমতে আমাদের যে তান্ত্রিকই গাছ গাছন্ত এইগুলো আমরা ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, আমরা বড় বড় মন্ত্রী মিনিস্টারের বড় বড় লোকে দেই ট্রিটমেন্ট করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা এসেছি একজন অভিজ্ঞ কবিরাজের কাছে, জানবো তার আসলে কী কী বিষয়ে কবিরাজি দিয়ে থাকেন। তিনি আসলে অনেকদিন ধরেই কবিরাজি চিকিৎসা দিয়ে আসতেছেন। চলুন বিস্তারিত বিষয়ে কথা বলি তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাই আপনার নাম কী? আমার নাম লুকমান হাকিম। লুকমান হাকিম, আপনি তো আসলে কবিরাজ। জি আমি কবিরাজ। কী ধরনের কবিরাজ আপনি? আমার 70 বছর বয়স। আমি 22 বছর ট্রেনিং করছি কামরূপ ক্যাম্পে আসাম। জি আমার দৈনিক বাংলা, ইতিভাগে, টিভিতে, ফজল লোকমানিতে, অনেক জায়গায় আমার টিভিতে আমার ছবি আছে। জি আমি রসের বাদ্যানি, বেদের মিজুষ্ণা সব বই টই করছি জীবনে। আচ্ছা আচ্ছা, জীবনে সিনেমার শুটিং টুটিং করছেন? শুটিং আমি করছি, এডিএম বাংলায় করছি। আপনি কি সর্দার সর্দার ছিলেন? বেদে বড় যে সর্দার? না না, আমি কবিরাজ। কবিরাজ, কবিরাজ তান্ত্রিকই, তান্ত্রিক কবিরাজ, তান্ত্রিক কবিরাজ। আমি 22 বছর ট্রেনিং করছি কামরূপ ক্যাম্পে আসাম। আমি আল্লাহর রহমতে সৌদি, মালয়েশিয়া, লন্ডন, জাপান, আমেরিকা বিভিন্ন পরিবেশের ভেতর অনেক লোকরে আমি ইনশাল উপকার করি। আচ্ছা আচ্ছা, ধরে না অনেকে জিন ভূতের আসছ, অনেকে বিয়ে সাদি হয় না, স্বামী স্ত্রী মিল নাই, বিদেশ থেকে আসে না, টাকা পয়সা দেয় না, ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই। আচ্ছা আচ্ছা, নিঃসন্তান সন্তানের হয় না, মানুষের দুর্বল। আপনি তো একজন অভিজ্ঞ কবিরাজ, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে আসছেন। বিভিন্ন এখন এই যুগে এসে আসলে কবিরাজ কিনা তাও জানি না, বা কবিরাজ নাম দিয়ে আসলে বিভিন্ন লোক বিভিন্ন রকমের সাক্ষাৎকার বা নিজেকে কবিরাজ পরিচয় দিচ্ছে, তাদের বিষয়ে আপনি কী বলবেন? অভিজ্ঞতা তো আপনার আসলে অনেক। না বিভিন্ন জায়গায় যে আমি কবিরাজি করি। না না, নতুন যারা যে কবিরাজি আসলে জানে না, তারা ওই যে কবিরাজি সাক্ষাৎকার যে বিভিন্ন জায়গায় যে প্রথম, এখন যে বিভিন্ন জায়গা দিয়ে কিছু তান্ত্রিক ভুয়াশে কবিরাজ করে, এরা তো কোনো সময় জানে না। সেটাই, এরা মানুষের প্রতারক করে। সেটাই, আসল বাড়ি ঘর দেখে, আপনি আসল বাড়ি না এসে, মানুষের চেহারা ছবি না দেখে আপনি চিকিৎসা করেন, আপনাদের ভুল। সেটাই, এই কারণে কি আপনাদের এখন কবিরাজ পেশার প্রতি একটু ভাটা পড়ছে না, মানে একটু কমে গেছে না আপনার বিশ্বাসটা? এখন কমে গেছে আগের থেকে। হ্যাঁ, অনেক কিছু, অনেক দেশে বিভিন্ন প্রতারক বাড়িয়ে এগুলা ভালো মানুষের জিনিসটা আমাদের ভাত কমে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার তো আসলে ধরেন বিভিন্ন জায়গায় পদচারণা হয়েছে, বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন, বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন, তো যে আগের যুগ আর এখনকার বর্তমান যুগ কীরকম লাগে আপনার কাছে? আগের যুগের থেকে, আমার যে বাবা 70 বছর বয়স, জি আগের যুগের থেকে এখনের যুগটা একটু নরম খারাপ লাগে। খারাপ হয়ে গেছে এখন? খারাপ লাগে, মানুষের মানুষের বিশ্বাস। আগের যে ইমান জবান ঠিক ছিল, এখন জায়গায় জায়গায় উজা বুদ্ধ কবিরাজ হয়ে প্রতারক হয়ে আমাদের জিনিসটা আস্তে আস্তে কমে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো মানুষে বিশ্বাস করে না। তো আল্লাহর রহমতে আমাদের যে তান্ত্রিকই গাছ গাছন্ত এইগুলো আমরা ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, আমরা বড় বড় মন্ত্রী মিনিস্টারের বড় বড় লোকে দেই ট্রিটমেন্ট করে, মানে এখন এখনও ট্রিটমেন্ট দিলে আসলে সঠিক কাজ হয় বা ইনশাল্লাহ সঠিক কাজ হবে। আচ্ছা আচ্ছা, যে অনেকের বিদেশে মানুষ থাকে আসে না, স্বামী স্ত্রী মিল নাই, বিয়ের সাদি হয় না, জিন ভূতের আসছ কি ভূত প্রেতের আসছ কি অনেক মা বোনদের সন্তানের হয় না, কি মিরকি, কি সেতি, কি হাঁপানি, কি ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, এইসব ইনশাল্লাহ কাজ আল্লাহর রহমতে আমি করে থাকি। আচ্ছা আচ্ছা, এখন এখন তো বয়স হয়ে গেছে, আগে বিভিন্ন যাতাম খুলনা বাংলাদেশে 59টা ডিস্ট্রিক্ট, 360টা থানা, আমি সব জায়গায় যেতাম, বিভিন্ন বাহিরেও যেতাম। এখন বয়স হয়ে গেছে বাবা, এখন যার মনে প্রাণে কয়, যার বিশ্বাস হয় আল্লাহর রহমতে আমার সঠিক বাড়ি আসবে, আমি তাদের ঠিক গুড, এটাই আসল কথা। সার্ভিসে আসতে পায় না, বিদেশে লন্ডন, জাপান, আমেরিকা, সৌদি, কুয়েত, মালয়েশিয়া আসতে পায় না, তাদের আমরা কোরিয়ান সার্ভিসে সুন্দরবনে আমি এগুলো বিভিন্ন দেশে পাঠাই। তা আপনার ঢাকাতে ঠিকানাটা কোথায় আপনার? যে ঢাকানা 1 নম্বর আমাদের হইল 1 নম্বর ওয়ার্ড কাঞ্চনপুর, সাবার ঢাকা, সাবার ঢাকা। তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? মোবাইল নম্বর আমি দেবো। তা মোবাইল নাম্বার, মোবাইলটা বন্ধ থাকতে পারেন আমার? জি জি, আর 24 ঘন্টা ইনশাল্লাহ আমার খোলা থাকবে আল্লাহর রহমতে।
ইনশাআল্লাহ যদি আপনার দরকার হয় আমার মোবাইল করবেন, আপনাদের সঙ্গে মোবাইল নিয়ে যাবেন। ওকে, তো ভালো থাকেন, দোয়া করি, আর পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, দোয়া রাখেন। অবশ্যই মানুষ আল্লাহ সুস্থ করে, আমি মানুষের কিছুই খেয়াল মত করতে আর উপকার করতে। ওকে ভাই, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।